নিত্য নতুন যে কোনো অনুষ্ঠান দেখার জন্য সরাসরি ইউটিউবে সার্চ করুন ডিজে বাপি বলে। থ্যাংক ইউ। বিশেষ দ্রষ্টব্য, সমস্ত রকমের অনুষ্ঠানের রেকর্ডের জন্য সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। ডিজে বাপি। মা বেবলা, বাবা লক্ষিন্দর, চলো তোমাদের এবার অরুন্ধতী দেখাবো। আচ্ছা ঠিক আছে। Let's go.
পদি কইলে পদি পদ কর রে লখবান দেবে ভুলা আর কাল খিলিসিরে এলিরে তৈলে পোধি আমার বেহুলা লোকার বরণে তৈলে পোধি বরণবার পরে রে অঞ্চল বরণ করে অঞ্চল বরণ করে দেখো রে আজ দেখো তোমাদের জন্য নির্মাণ করেছি এই সাদারি পর্বতে লোহার বাসর ঘর পিতা কেন পিতা কেন আমাদের অত বড় প্রাসাদ থাকতে আমরা কিসের কারণে এই হেতালিস্ত সাদারি পর্বতে লোহের বাসর বাজি থাকবো পিতা পুত্র লক্ষ্মী এই একটি রাত এই একটি রাতের জন্য নির্মাণ করেছি লোহার বাসর এই সাদারি পর্বতে তাই এই সাদারি পর্বতে তুমি আর বধুমাতা মনের আনন্দে আজ নিশ জ্ঞাপন করবে বেশ পিতা এই বাসরটা ত্যাগ করে রাখি তুমি আমাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করে যাও পিতা আমরা যেন এই বাসর মাঝে সুখে নিশ জ্ঞাপন করতে পারি বেশ ও গো প্রভু শঙ্কর ও গো আমার আরাধ্য দেবতা আজ আমার হতভাগ্য লক্ষ্মীকে আজ আমি এই লোহার বাসর ঘরে রেখে যাচ্ছি তুমি আমার লক্ষ্মীকে দেখো প্রভু শঙ্কর তুমি আমার আমার লক্ষ্মীকে দেখো বিদায় পিতা বিদায় পিতা ও প্রণাম বেহুলা পিতা আমাদের নিজ লোক বাসর ঘরে রেখে দিয়ে চলে গেল বলতে পারো বলতে পারো এই নিশ্চয় আমরা কেমন করে যাপন করব বেহুলা ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস সবারই বাসর হয় ফুলেরই বাসর আর আমাদেরই বাসর লোহের বাসর তাই না প্রিয়া প্রাণ দেখো বেহুলা এই নির্জন বাসর ঘরে বন্দি মরা দুজন তাই জানো প্রিয়া কেমন ভাবে করিব নিশি যাপন বলো প্রাণ সারা নিশি গল্পে গানে কাটিয়ে দেবো আমাদের এই বাসর শয্যা তুমি করিবে গীত আমি শুনিব আর আমি করিব গীত তুমি শুনিবে প্রিয়া তাহলে এসো আমরা দুজনাতে শিখিয়ে নিশি যাপন করে এই বাসর মাঝে বেহুলা জানো প্রিয়া তোমাকে নিয়ে কত স্বপ্ন কত আশা কত ভালোবাসা আমার মাঝে শুনবে তুমি কত স্বপ্ন দেখেছি প্রিয়া আমি তোমাকে নিয়ে জানো প্রিয়া যেদিকে তাকা শুধু তোমায় দেখতে পাই যেদিকে তাকা শুধু তোমায় দেখতে পাই তুমি যুগে যুগে থেকো এ হৃদয়ে
কতো স্বপ্ন দেখেছি পিয়া তোমাকে কতো স্বপ্ন দেখেছি পিয়া তোমাকে নিয়ে যেদিকে তাকাই তোমায় দেখতে পাই যেদিকে তাকাই তোমায় দেখতে পাই তুমি যুগে যুগে দেখো হৃদয়ে কত স্বপ্ন দেখেছি পিয়া তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখেছি পিয়া তোমাকে নিয়ে আমি তোমাকে কতটা ভালোবাসি তা তো বললাম কিন্তু তুমি আমাকে কতটা ভালোবাসো বললে না তো পিয়া ও প্রেরণা আমি মায়ের মুখে শুনেছি স্বামী হলো মেয়েদের জীবনে তার পরম দেবতা তাই নাকি প্রিয়া তাই আমি মায়ের কথা শুনে তোমায় কি বলতে চাই জানো কি বলতে চাই প্রিয়া প্রাণ রমণ হৃদিভূ Yeah.
Pasha, kalah, canggung, hulu,
খুদাই মুজা জট হই গলিয়া পারলা তুমি কিছু খেতে দাও প্রিয়া এই নিচে লোহ বাসগরে এমন কি আছে আমি তোমায় খেতে দেব বিহুলা তুমি কেন চিন্তা করছ ওই তাকিয়ে দেখো মঙ্গল হাড়িতে কি চাল ডাল আর যদি তুমি শেদ নারকেল ওই শেদ নারকেলের জলে চাল ধৌত করে প্রদীপে শিখাতে তোমার অঞ্চল পুড়ি রন্ধন করে দিতে পারবে না প্রিয়া বেশ পারলা তুমি শুকের পালকে নিদ্রা যাও আমি তোমার জন্য একটু রন্ধন করে দিচ্ছি বেশ প্রিয়া তোমার রন্ধন হয়ে গেলে আমাকে খেতে দেখো বেশ পারলা ওরা ধনী করে রন্ধ করে গো আরে বেহুলা সুন্দরী রন্ধনী করে আরে ধূপরে বাটি প্যান হইল গরম ব্যঞ্জন হইল বাঁশি রন্ধন করে আমার ছেলে রন্ধন করা হয়ে গেছে আমি একটু আমার প্রাণকে দেখে দেখি প্রাণনাথ একটিবার উঠে না প্রাণনাথ একটিবার উঠে জাগো ওই একবার উঠে জাগো আমার প্রাণনাথ গো তোমার রন্ধন তৈরার হলো হইল মারো মারো স্বামী গো দেখো ব্যঞ্জন হইল বাঁশি একবার না আমি কি করছি আমি মায়ের বুকে শুনেছি ঘুমন্ত মানুষকে ডাকতে নেই আমার স্বামী উঠলে আমি তখনই খেতে দেবো আমি ততক্ষণ আমার স্বামীর পদসেবাই করি আমাকে ডাকছে দিদি হ্যাঁ শুনি না তো বলো দিদি লোহ বাসনের মধ্যে জায়গা চেয়ে হলো লক্ষ্মীন্দর এখন আমি কি করব তুই আমায় বলে দে ও গো দিদি তুমি এক কাজ করো এই মুহূর্তে বঙ্গুরাজকে শরণ করে পাঠিয়ে দাও ওই কালীদা মাঝে দিদি বেশ তাহলে তুই এখন আয় আমি এখন আসি দিদি তোমার চোখে জল কে করিয়াছে অপমান বলো তো মা শোনো মা লোহ বাসনের মধ্যে জায়গা চেয়ে হলো লক্ষ্মীন্দর মা লক্ষ্মীকে দর্শন করে পূজার প্রচার করো এই বিশ্ব মা ছাড়ে মা গো দাও তব রাঙা চরণের ধুলি কর মোরে আশীর্বাদ তব আশীর্বাদ মাথায় লই আমি উল্কার আগে ছুটে চললাম সেই সাঁওতালি পর্বতে সেখানে গিয়ে লক্ষ্মীন্দরকে এই তো দেখতে দেখতে আমি বাসুরের সম্মুখে এসে গেলাম কিন্তু আমি কোন পথ দিয়ে প্রবেশ করব আমি তো কিছু বুঝতে পারছি না কোথায় যাই কি করি মা গো তুমি আমায় পথ বলে দাও কি দাদা এসেছো এসো দাদা এসো কাঞ্চন পাঠিয়েছে দুগ্ধকলা মনের সুখে করে পান আর আমি হলাম মনসা দাসী তোমার গলে দেবে সুবর্ণে সারা সিং আজ আমি তোর কথা মতো তিন পাহাড়ে তিন তিন আকাঙ্ক্ষে পাঠিয়েছি মেহুর এক এক করে সবাইকে বন্দি করেছে তুই বলতে পারিস এখন আমি কি করি না তো ও গো দিদি তুমি এক কাজ করো এই মুহূর্তে কালিনীকে শরণ করো দিদি না সে দুকুরি নাগের মাথা একা কারণে আমায় রাখে সে আসবে রে ও গো দিদি এই কাজ ওই কালিনী ছাড়া আর কেউ করতে পারবে না দিদি কিন্তু সে যদি না যেতে চায় সে যদি না যেতে চায়
এনো চাবুক এই চাবুকের আগাতে মারতে মারতে ওকে পাঠিয়ে দেবে ওই সাতালু পর্বতে দিদি আরে তুই এখন আয় আমি এখন আসি দিদি না না আর আমি দেরি করব না কালিনীকে শরণ করতে হবে আজি কথাই রইলে ও কালিনী কালিনী এসো তারা করে আজি বিপদে পড়িয়া কালিনী তাই রাখি তোমারে কালিনী তাই রাখি তোমারে তুমি তাদের ডেকে পাঠিয়ে দাও না তিন মহারে তিন তিন নাগণকে পাঠিয়েছি মেহুল এক এক করে সবাইকে বন্দি করেছি তাই মা হয় তোমাকে আমি তোমাকে আদেশ করছি কেন কেন পিতা এমন অন্য আদেশ করছো মা হ্যাঁ আমি যে অষ্টকোটি নাগের মাতা মা আমি কেমন ভাবে সেই লকিন্দারকে দর্শন করব মা আমি কিন্তু তাই পারব না মা আমি এখান থেকে ফিরে যাচ্ছি মা আমি এখান থেকে ফিরেই যাচ্ছি ওই নাকে কি করে হ্যাঁ করাতে আসলে আমার ভালো করে জানা আছে কালিনি এখন আর সময় আছে যাবে কিনা বল নমনা আমি কিছুতেই পারবো না মা আমি কিছুতেই পারবো না সেই সর্বন লক্ষ্মীকে দংশন করতে মা আমি কিছুতেই পারবো না মা 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 আমি কিছুতেই পারবো না আমি কিছুতেই পারবো না মা সেই সর্বন লক্ষ্মীকে দংশন করতে মা আমি তোমার দুটি পায়ে ধরে বলছি মা তুমি আমাকে যতই খুশি মারো মা আমাকে মারতে মারতে শেষ করে দাও মা তবু আমি পারবো না মা সেই সর্বন লক্ষ্মীকে দংশন করতে মা তাহলে সহ্য কর এই ব্যাপার